গঞ্জালেস দাঁড়ায় আছে, আমি তোমার মুখটা চিরতরে বন্ধ করে দিব। হ্যাঁ, সে করাতলিয়ে আসছে। এদের কথাগুলো শুনতে খুব ভালো লাগে, এই জন্যই আমি আরো আমার সামনে থেকে সরে যা বদমাইশরা। তো কেমন আছেন ক্রুদ্ধ জনতা, জিটিভাই সিটির নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। তো গত পর্বে আপনারা দেখেছিলেন যে আমি একটা তো আচ্ছা ফোনটা ধরি, নিউ মার্কেটে পে ফোনের কাছে যাও। তো গত পর্বে আমাকে একজন ফোন দিয়েছিল, অর্থাৎ কর্নেল ফোন দিয়েছিল এবং বলেছিল যে আমি যেন তার কাছে যাই, এবং এখনই আমাকে একজন ফোন দিয়েছে অ্যানামাউসভাবে, এবং সে বলছে যে আমি যেন তার কাছে যাই নিউ মার্কেটে টেলিফোনের কাছে। তো আমি এখন কর্নেলের কাছে যাব। তো আমি একটু শেডার লাগাইছি, সেজন্যে আমার গেমটি একটু অন্যরকম লাগছে। তো কেমন লাগছে বলবেন, যদি খারাপ লাগে তাহলে আগে শেডার ব্যবহার করব। একটু হালকা হালকা ঝাপসা লাগবে, শেডারটার স্টাইলটাই ওরকম যেন একটু হালকা ঝাপসা লাগে, কিন্তু গেটের স্টাইলগুলো অনেক ভালো লাগছে, যে এগুলো আবার নর্মাল আছে এবং অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো দেখি কি কাজ দেয় আমাকে। মিস্টার ভার্সিটি কর্নেল, আসার জন্য ধন্যবাদ, বসুন, খান। না ধন্যবাদ, আমার নিজের দলের সমস্যা সম্বন্ধে বলতে আমার খারাপই লাগছে। অনেকদিন পরেই একজন মানুষকে বিশ্বাস করতে চেয়েছিলাম, 4 বছর যাবৎ তার সঙ্গে অনেক ভালো সম্পর্ক ছিল, এখন সে অন্যান্য ধনীদের সাথে সুযোগের হাত মিলিয়েছে। তুমি গঞ্জালেসের বাসায় গিয়ে ওকে মারবা। আপনি কি জানেন না আমি টাকার বিনিময়ে কাজ করে থাকি? এই কাজের জন্য তোমাকে টাকা দেব এবং পরে দুজনে মিলে তোমার টাকা খুঁজে বের করব। এখন তুমি তার পেন্ট হাউসে পাবে, তার সাথে কিছু বডিওয়ারও থাকবে, এই করার দিয়ে মারবা। তো আমাকে কাজ দেওয়া হয়েছে এই গঞ্জালেসকে মারার, তার রাইট হ্যান্ড গঞ্জালেস, যেটা মাস সিরিজ আমাকে বলেছিল। তো এখন আমি গঞ্জালেসের বাসায় যাব এবং তাকে মারব, কোনো সময় নষ্ট না করে, যেহেতু আমি স্টোরি এপিসোড খেলছি এই জন্য আমি ফান করছি না, তবে জিটিভার্সিটি আরও অনেক ভিডিও আসবে যেগুলোতে আমি ফানি ওয়েতে বিভিন্ন কাজ করব, যেমন স্টান্ট জাতীয় অনেক কিছুই, এবং নিউ মার্কেটের এখানে কিছু কাজ আছে যেগুলো আমি এখন ওগুলোও করব মিশনের সাথে সাথে। যারা এখনও লাইক করেননি অবশ্যই লাইক করে দিন, এবং যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। গঞ্জালেস দাঁড়ায় আছে, আমি তোমার মুখটা চিরতরে বন্ধ করে দিব। হ্যাঁ, সে করাতলিয়ে আসছে। এদের কথাগুলো শুনতে খুব ভালো লাগে, এই জন্যই আমি আরো আমার সামনে থেকে সরে যা বদমাইশরা। টামি, তোকে আমি ডাবল টাকা দিবানে, আমার তো টাকার প্রয়োজন। ওগুলো আমার পিছনে লাগবে। এখন আমার পিছনে পুলিশ লেগে গেছে এবং ওর বডিগার্ড দুইটা লেগে গেছিলো, তো আমি বডিগার্ডের হাত থেকে বেঁচে গেছি, আপাতত আমাকে পুলিশের হাত থেকে বাঁচতে হবে। পুলিশ হাত থেকে বাঁচা বেশি কোনো কাজের কিছু না, তো আমি পুলিশের হাত থেকে এখন বেঁচে গেছি এবং আমার মিশনটা হয়ে গেছে পাস। তো যাদের আমার মিশনটা ভালো লেগেছে এবং বুঝতে পারেছেন যে আমার মিশনটা কত তাড়াতাড়ি শেষ করেছি, তাদেরকে বলছি অবশ্যই লাইক করে দিন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন যদি ভালো লাগে। ধন্যবাদ।